এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং ডারের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ চিংড়ির একটি রেসিপি। এটা কিন্তু সবার অনেক পছন্দের একটি রেসিপি। লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল, আর এটা কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই লাউ চিংড়ির রেসিপিটি। লাউ চিংড়ি তৈরি করার জন্য এখন আমি একটি প্যানে 3 থেকে 4 চামচের মতো তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের একটু কম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং জালটাকে মিডিয়াম আঁচে নিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় সবসময় চোলা রাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন, এতে করে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। আর অবশ্যই একটু পানি দিয়ে নেবেন। তাই এখানে আমি হালকা পানি দিয়ে নিলাম এবং ভালো করে মশলাগুলোকে আবার কষিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করার চেষ্টা করি, এতে করে কিন্তু আপনাদের রান্নাগুলো করতে সুবিধা হবে, তাই অবশ্যই টিপসগুলো ফলো করবেন। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিতে কাঁচা মশলা একটি স্মেল পাবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি এর মধ্যে চিংড়ি দিয়ে দিচ্ছি। আর একদম ছোট ছোট চিংড়ি দিয়ে কিন্তু আজকে আমি লাউ চিংড়িটা তৈরি করেছি। চিংড়িগুলোকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন এই মশলার মধ্যে চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। আজকের এই লাউ চিংড়িটা কিন্তু আমি একদম পুকুর থেকে ধরে নেওয়া ফ্রেশ চিংড়ি দিয়ে করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ছোট চিংড়ির পরিবর্তে বড় চিংড়ি দিয়েও করতে পারবেন। চিংড়িগুলো খুব ভালো করে কষে নেওয়া শেষ, এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলোকে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি। আপনারা যদি বড় চিংড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে লাউয়ের সাইজটা আরেকটু বড় করে নিতে পারেন, সেটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। লাউ এবং চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চোলা রাসটা মিডিয়ামে নিতে হবে, নাহলে নিচের দিকে কিন্তু পড়ে যাবে। কষানো অবস্থায় কিন্তু আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। চিংড়ি এবং লাউ খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এবং 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে, এ কারণে কিন্তু আমি প্রথমে কোনো পানি দেইনি। আর লাউ রান্না করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন প্রথমে পানি না দেওয়ার জন্য, কারণ লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়। লাউয়ের পানি দিয়ে লাউ তৈরি করলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও 10 মিনিটের মতো অপেক্ষা করছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পেলেন আগে থেকে কিন্তু আরও অনেকটাই পানি বের হয়ে এসেছে এবং লাউটাও কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। লাউগুলোকে ঠিক এরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, কারণ এটাকে আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো এ কারণে। তবে আপনারা যদি চান যে এখানে কোনো পানি ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু না করলেও পারবে। তো 1/2 কাপের থেকে আর একটু বেশি আমি পানি এখানে আবার ব্যবহার করলাম, কারণ এখানে ঝোলটা একদমই কম হয়ে যাবে এ কারণে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 10 মিনিটের মতো অপেক্ষা করছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন লাউ এবং চিংড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, লাউগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। লাউ তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু এটা অনেক মজা লাগে খেতে এবং স্মেলটাও অনেক সুন্দর হয়। তবে আপনারা যদি কেউ ধনিয়া পাতা না পছন্দ করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। হালকা জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব, কারণ লাউয়ের তরকারি বেশি জাল করা যায় না, বেশি জাল করলে আবার লাউটা টক হয়ে যায়।
দেখতে পেলেন হাতে কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কত সহজে রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাউ চিংড়ির রেসিপিটি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করবেন। আপনাদের শেয়ার কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।